চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুরুল করিম মারা গেছেন। দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন গুণী এই শিল্পী। ১৯৫০ সালে রাজবাড়িতে জন্মগ্রহণ করেন মনসুরুল করিম। ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলা স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ২০০৯ সালে পান একুশে পদক। তার মৃত্যুতে রাজবাড়ির সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।